কন্ট্রিবিউশন আছে। আর আজির তারিখত তেখেতে কোম্পানির টপ রিসিভার হয়, প্লাস এটা খুব ধুনিয়া র্যাঙ্ক হোল করে আছে। আজি আমার কোম্পানির টপ র্যাঙ্ক রিসিভার বলে আমি কব পারো, ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটর এন্ড গোল এক্সিকিউটিভ হয়। আজি তারিখত সকলে আমি মেন্টর বলে কো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট লিডার হয়, মেন অফ মেথড এন্ড এ ভেরি গুড টিচার একচুয়ালি। গতিকে আজি আমার যে সাবজেক্ট আছে, আমার যে আজি বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তুটোর উপর ডিটেলস এনালাইসিস করবর কারণে তেখেত আমার লগত আহি আছে। আমার সকলোরে ডেফিনেটলি মেন্টর হয়। আজি তারিখত আমি বহুত কিছু বস্তু তেখেতৰ পৰা লার্ন কৰিছো, শিকিছো, হাউ টু ডেভেলপ এ বিজনেস, হাউ টু আইডেন্টিফাই দ্য রিয়েল পটেনশিয়াল অফ লিডার্স, রিয়েল পটেনশিয়াল অফ দ্য বিজনেস, এটসেট্রা এটসেট্রা এভরিথিং। হি ইজ এ নাইস বিজনেসম্যান ফ্রম ডিব্রুগড়। সো সকলোরে জোরদার ক্ল্যাপিং, প্লাস সকলোরে এক্সাইটমেন্টত আই উড লাইক টু ওয়েলকাম অন দ্য স্পটলাইট ভেরি ডাইনামিক এন্ড ডেডিকেটেড লিডার of direct selling and network marketing industry, living legend of network marketing industry, no doubt from Assam. So apnalok hokolure eta jabardast excitement I would like to welcome on the spotlight none other than Mr. Uttam Kumar Setia sir, please welcome sir. Hi, dhanyabad prakhanto mu sound goise aise khub duniya aise sir, welcome sir. Hi, moi dhanyabad japan korisu prakhantok logote all leaders, all distributors, আৰু স্পেচিয়েলি মই ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ আজি যিসকল প্ৰথমবাৰৰ বাবে আমাৰ মিটিঙত উপস্থিত আছে লাইফ ষ্টাইল ইণ্ডাষ্ট্ৰিটোক জানিবৰ বাবে, ডাইৰেক্ট ছেলিং ইণ্ডাষ্ট্ৰিটোক জানিবৰ বাবে। মই সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ, কৰিছোঁ। মই কাৰো স্পেচিয়েলি নাম ল'ব বিচৰা নাই। প্ৰথম কথা হ'ল, উত্তম কুমাৰ চেতিয়া মোৰ নামটো গম পাইছে, মোৰ ঘৰ ডিব্ৰুগড়ত। আৰু এই ইণ্ডাষ্ট্ৰিটোলৈ, মানে মাই লাইফ ষ্টাইল মাৰ্কেটিং গ্ল'বেট প্ৰাইভেট লিমিটেডলৈ মই 13 চনৰ 25 অক্টোবৰত আহিছিলোঁ, অৰ্থাৎ আজি 8টা বছৰ এতিয়াও কমপ্লিট হোৱা নাই, 7.5টা বছৰ চলি আছে। মই নেটৱৰ্ক ইণ্ডাষ্ট্ৰিলৈ অহাৰ আগত ডেফিনেটলি এজন কমপ্লিটলি এজন ছ'চিয়েল ৱৰ্কাৰ আছিলোঁ। বিয়া বাৰু হোৱাৰ পিছত, পইচা পাতিৰ প্ৰয়োজন হোৱাৰ পিছত, ডেফিনেটলি উপাৰ্জনৰ কাৰণে, লাখ টকা কোটি টকা ইনকামৰ কাৰণে নহয়, জাষ্ট পৰিয়ালটো চলাবৰ কাৰণে যিকেইটা পইচা দৰকাৰ হয়, সেই পইচাকেইটা উপাৰ্জন কৰিবৰ কাৰণে মই ডাইৰেক্ট ছেলিং ইণ্ডাষ্ট্ৰিলৈ আহিছিলোঁ। আৰু অহাৰ পিছতে 8টা বছৰৰ ভিতৰত মই কি এচিভ কৰিলোঁ, মোৰ জীৱনৰ এচিভমেণ্ট কি, এই কথাখিনি প্ৰথম মই আপোনালোকক জনাই ল'ব বিচাৰিছোঁ, তেতিয়া আপোনালোক বেছি এক্সাইটেড হ'ব ডেফিনেটলি। প্ৰথম কথা হ'ল, মই এই ইণ্ডাষ্ট্ৰিটোৰ পৰা যোৱা 7.5 বছৰৰ ভিতৰত কেইবা কোটিও টকা এতিয়ালৈকে উপাৰ্জন কৰিছোঁ। সেইটো হৈছে মোৰ ইণ্ডিভিজুৱেল এচিভমেণ্ট। আৰু মই প্ৰাউড কৰোঁ, মই বেছি মিঠা অনুভৱ কৰোঁ, মই বেছি সুখ অনুভৱ কৰোঁ মোৰ ছ'চিয়েল এচিভমেণ্টটোক লৈ। ছ'চিয়েল এচিভমেণ্ট মানে এই বিজনেছটোৰ জৰিয়তে মই সমাজখনক কি দিব পাৰিলোঁ, মই দেশখনক কি দিব পাৰিলোঁ, অসমখনক কি দিব পাৰিলোঁ, ইয়াৰ জনসাধাৰণক মই কি দিব পাৰিলোঁ। বন্ধুসকল, মই যেনেকৈ এই ইণ্ডাষ্ট্ৰিটোৰ পৰা কেইবা কোটিও টকা উপাৰ্জন কৰিলোঁ, একেদৰে এই বিজনেছটোলৈ অনা, আমি অনা বহু মানুহে মোৰ নিচিনাকৈ, বহু লিডাৰে মোৰ নিচিনাকৈ, মই যেনেকৈ কেইবা কোটিও টকা উপাৰ্জন কৰিছোঁ এটা মানে এই সময়ছোৱাত, তেনেকৈ কেইবা কোটিও টকা উপাৰ্জন কৰা কেইবাজনো অসমীয়া লিডাৰ যোৱা সময়ছোৱাত এইখন অসমৰ বুকুত সৃষ্টি হৈছে। তাৰমানে মই প্ৰথম মেছেজটো আপোনালোকক দিব বিচাৰোঁ, নেটৱৰ্ক ইণ্ডাষ্ট্ৰিৰ জৰিয়তে কেৱল নিজেই কোটি টকা ইনকাম কৰা এইটো ইণ্ডাষ্ট্ৰি নহয়, হাজাৰজনক, লাখজনক আপুনি কৰোৰপতি বনোৱা বিজনেছ হৈছে নেটৱৰ্ক মাৰ্কেটিং ইণ্ডাষ্ট্ৰি। আজিও আমি বিপুল, বিতুপন, সঞ্জয়, আলোক হাজৰিকা, পিংকু বৰা, গংগাধৰ দত্ত, এওঁলোকে আজি, দীপেন কোঁৱৰ, এওঁলোকে আজি কৰোৰ ঘৰত ডেফিনেটলি পইচা উপাৰ্জন কৰিছে। তেওঁলোকে বিজনেছটোলৈ আহিবলৈ বিচৰা নাছিল, তেওঁলোক নিগেটিভ আছিল, টুপি পিন্ধোৱা বিজনেছ বুলি ভাবিছিল, বাট আমি তেওঁলোকক বুজাই বুজাই বিজনেছটোলৈ আনিলোঁ। সেইকাৰণে যিটো ইণ্ডাষ্ট্ৰিৰ জৰিয়তে এজন মানুহে নিজেও নিজে মিলিয়নাৰ হ'ব পাৰে, হাজাৰজনক, শজনক, লাখজনক কৰোৰপতি বনাব পাৰে, এনেকুৱা এটা চুইটেবল ইণ্ডাষ্ট্ৰি আমি মহান ইণ্ডাষ্ট্ৰি বুলি নকৈ আমি কি বুলি ক'ম? আৰু এই কথাটোৰ কাৰণে, কোনটো কথা, যিটো ইণ্ডাষ্ট্ৰিত আপুনি হাজাৰজনক জীৱন দিব পাৰে ডাইৰেক্ট ছেলিং ইণ্ডাষ্ট্ৰিৰ জৰিয়তে, সেইকাৰণে নেটৱৰ্ক ইণ্ডাষ্ট্ৰি মই পৃথিৱীৰ এটা মহান ইণ্ডাষ্ট্ৰি বুলি ভাবোঁ। আৰু সেইকাৰণেই নেটৱৰ্ক ইণ্ডাষ্ট্ৰিক মই চেলুট মাৰোঁ। আৰু আপোনালোকক জনাব বিচাৰিছো, এখেতলোকে কৈ গৈছে যে সপ্তাহটোত 2,10,000 টকা ইনকাম কৰিব পাৰে আমাৰ বিজনেছটোৰ পৰা, এটা ইনকাম, আৰু বহু ইনকাম আছে আমাৰ লগত, আমাৰ লগত এটা ইনকাম আছে, সপ্তাহটোত আমি 2,10,000লৈকে উপাৰ্জন কৰিব পাৰোঁ। মই প্ৰাউডলি আপোনালোকক ক'ব পাৰোঁ, যোৱা 8টা বছৰত সপ্তাহত 2,10,000 টকালৈকে ইনকাম কৰা লিডাৰ এইখন অসমৰ মাটিত। মই ভাৰতবৰ্ষৰ কথা কোৱাই নাই, মোৰ ভাৰতবৰ্ষৰ অন্যান্য ৰাজ্যত থকা টীমৰ কথা কোৱাই নাই, মই কেৱল অসমৰ কথা কৈ আছো। সপ্তাহত 2,10,000 টকালৈকে ইনকাম কৰা লিডাৰ যোৱা 8টা বছৰৰ ভিতৰত আমি নিয়েৰ এবাউট 20 জন সৃষ্টি কৰিছো। ইয়াতকৈ ভাল লগা কথা, সপ্তাহত 5,000, সপ্তাহত 10,000, সপ্তাহত 50,000,
পঞ্চাশ হাজার, মাহত 1 লাখ, মাহত 2 লাখ, মাহত 3 লাখ, এনেধরণে ইনকাম করা, এনেধরণে ইনকাম করা মানুহ ডিস্ট্রিবিউটর, যোৱা 8টা বছৰ আমি আমার পরিশ্রমৰ জৰিয়তে, এটা টিম ওয়ার্কৰ জৰিয়তে আমি খ নহয় হাজার নহয় হাজার 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 তেনেকুৱা মানুহ আমি সমগ্র দেশ জুড়ি সৃষ্টি করেছো। এবার ভালকে ভাবক বন্ধুসকল, যি সময়ত কাপড় কানির কারণে মানুষের সমস্যা হয়েছে, আপনি লড়া ডাঙর করছো কালিলে কি করব, এইটুক লো মাক দেউতাকর টোপনি নহা অবস্থা সৃষ্টি হয়েছে। আজি ভারতবর্ষের আটাইতক ডাঙর সমস্যা কি বলে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আজি দেশখন কুঙা করে পেলাইছে আনএমপ্লয়মেন্ট প্রবলেমে। সেই সময়সাত এই কাম নাইকিয়া মানুষের বিজনেস বলে ভাবা, নেটওয়ার্ক মার্কেটিংয়ের জড়িয়ে ডাইরেক্ট সেলিংয়ের জড়িয়ে আমি হাজার হাজার মানুষক আমি জীবন দিব পারিছো। মই সেই কারণে এই পয়েন্ট প্রথম আনিছো, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিক শ্রদ্ধা করবল শিকক, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিক সম্মান করবল শিকক, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিক পজিটিভ দৃষ্টিভঙ্গীরে চাবল শিকক, কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিয়ে হয়েছে ভারতবর্ষের কারণে বিশ্বর কারণে আজি একমাত্র ইন্ডাস্ট্রি, যুক্ত ইন্ডাস্ট্রির জড়িয়ে আপনি হাজার 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 মানুষের জীবনলে পরিবর্তন আনব পারে। ইয়ার বাইরে আমার হাতত কোনো ইন্ডাস্ট্রি নাই। আজি মই আপনাদের একটা কথা কব বিচাৰিছো, আমি দেশখনক কি দিলো, দেশখনে আমাক কি দিলে, সমাজে আমাক কি দিলে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আজি ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনি দেশখনক কি দিব পারিলে, আপনি সমাজখনক কি দিব পারিলে, আপনি নিজের লগতে আর কেজন মানুষক জীবন দিব পারিলে, এই কথাটো কিন্তু আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা। আর সেই কারণে আজি সমগ্র বিশ্ব সম্প্রদায়ে, আজি সমগ্র বিশ্ববাসীয়ে আজি নেটওয়ার্ক মার্কেটিংক সম্মান জানাইছে। মই আপনাদের একটা কথা কো, আপনাদের নেটওয়ার্ক মার্কেটিংক জিন্দাবাদ কয়, মুর্দাবাদ কয়, শ্রদ্ধা করে, ঘিন করে, ভাল পায়, বেয়া পায়, করে নকরে পিছর কথা, কিন্তু একটা কথা বুঝি লোক, একটা কথা জানি লোক, আজি সমগ্র বিশ্বজুড়ি নেটওয়ার্ক মার্কেটিংর মহাবিপ্লবর সূচনা হয়েছে। আজি দেখে দেখে নেটওয়ার্ক মার্কেটিংর ধ্বজা উড়িছে। আজি বিশ্বর যিমান বিলাক ডেভেলপ কান্ট্রি আছে, আমি তো ডেভেলপ কান্ট্রির মানুষ নহয়, আজি বিশ্ব যিমান বিলাক ডেভেলপ কান্ট্রি আছে, যিমান বিলাক ডেভেলপ কান্ট্রি আছে, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, যিমান বিলাক আজি ওয়ার্ল্ডৰ ডেভেলপ কান্ট্রি আছে, প্রত্যেকখন ডেভেলপ কান্ট্রি আজি নেটওয়ার্ক মার্কেটিংক স্যালুট মারিছে, প্রত্যেকখন ডেভেলপ কান্ট্রি আজি নেটওয়ার্ক মার্কেটিংক শ্রদ্ধা করেছে, প্রত্যেকখন ডেভেলপ কান্ট্রি আজি নেটওয়ার্ক মার্কেটিংক সম্মান করেছে, আকুয়ালি লৈছে। ইন্টারেস্টিং কথা, প্রত্যেকখন ডেভেলপ কান্ট্রিয়ে নেটওয়ার্ক মার্কেটিংক তেওঁলোকর দেশবিলাক শক্তিশালী করবর, শক্তিশালী রূপর গহিবর সরকার বিলাকে অজস্র ব্যবস্থা গ্রহণ করেছে। আমার কাষতে এখন দেশ আছে মালয়েশিয়া, আমাতকৈ বহু আগবহা দেশ, আপনাদের জানি আচরিত হয়ে যাব, মই নতুন সকলক কইছো, মালয়েশিয়াত আজি তারিখত আমার ইয়াত যেনেকে এগ্রিকালচার মিনিষ্টার আছে, আমার ইয়াত যেনেকে হেলথর মিনিষ্টার আছে, আমার ইয়াত যেনেকে এডুকেশন মিনিষ্টার আছে, আমার ইয়াত যেনেকে ইন্ডাস্ট্রি মিনিষ্টার আছে, আজি মালয়েশিয়াত নেটওয়ার্ক মার্কেটিংর মিনিষ্ট্রি আছে, নেটওয়ার্ক, তার মানে মই এই কথাটো এই কারণেই কইছো, বিশ্ব সম্প্রদায়ে আজি নেটওয়ার্ক মার্কেটিংক কিমান বেশি গুরুত্ব দিছে। আপনি মানক না মানক, আপনি হয়তো অধ্যয়ন করা নাই, আপনি এইবিলাক কথা জানা নাই, এইবিলাক কথা জানিবলে পড়া নাই, আপনি চেষ্টা করা নাই জানিবলে, সেই কারণে এইবিলাক কথা আপনি নাজানে, আর নাজানে কারণে আপনি আজি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সরু মানুষের বিজনেস বলে কইছে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কাম নাইকিয়া মানুষের বিজনেস বলে কইছে, কেলে কইছে, আপনি স্টাডিয়ে করা নাই। মই আপনাকে একটা কথা কলো, আপনি যিখিনি বুঝি পাইছে সেইখিনি এই পৃথিবীর আটাইতক শুদ্ধ কথা এনেকে নাভাবিব, আপনি নজনা কথা পৃথিবীত বহুত আছে। মই আজি একটা ইনফরমেশন আপনার দিলো, আজি বিশ্বর দেখে দেখে নেটওয়ার্ক মার্কেটিংর মহাবিপ্লব সূচনা হয়ে গেল, হয়ে গেছে ডেফিনেটলি। আজি আমেরিকার নিচিনা দেশের, আজি বিশ্বর আটাইতক আগবহা দেশ আমেরিকা, তার স্কুল, তার কলেজ, তার ইউনিভার্সিটির আজি নেটওয়ার্ক মার্কেটিং পাঠ্যক্রম হিসাবে চলি আছে, পাঠ্যক্রম হিসাবে চলি আছে। আমার ইয়াত যেনেকে ভূগোল বিজ্ঞান পাঠ্যক্রম হিসাবে চলিছে, আজি ডেভেলপ কান্ট্রি বিলাক নেটওয়ার্ক মার্কেটিং পাঠ্যক্রম হিসাবে চলি আছে। মই তাৰমানে আপনার কব বিচাৰিছো, আপনি বুঝায় নাই, এইখানে কথা শুনায় নাই, আপনি জনায় নাই এইবিলাক কথা। মই এতিয়া আপনার যদি মই ভারতবর্ষলে আহো, আজি ভারতবর্ষত কি হয়েছে, আপনি যিখন দেশের নাগরিক ভারতবর্ষ, সেইখন দেশের সরকারে ইতিমধ্যে নেটওয়ার্ক মার্কেটিংর মর্যাদা দিবলে আরম্ভ করেছে। আপনি কইছে মুর্দাবাদ, ভারত সরকারে কইছে জিন্দাবাদ, আপনি কইছে কাম নাইকিয়া মানুষের বিজনেস, ভারত সরকারে কইছে এটুক আমি গহিম, ইয়াক আমি শক্তিশালী করি, দুটা ইনফো ইতিমধ্যে সঞ্জয় দি গল। 16 চনৰ 9 ছেপ্টেম্বৰৰ দিনা মনত রাখো, 16 চনৰ 9 ছেপ্টেম্বৰৰ দিনা, 16 চনৰ 9 ছেপ্টেম্বৰৰ দিনা আপনি মুর্দাবাদ 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 কই থাকুতেই, কাম নাইকিয়া মানুষের বিজনেস বলে কই থাকুতেই, 16 চনৰ 9 ছেপ্টেম্বৰৰ দিনা আপনার দেশ ভারতবর্ষের সরকারে ভারতবর্ষক লিগেলাইজ করেছে নেটওয়ার্ক মার্কেটিং, ইতিমধ্যে গাইডলাইন পাস করেছে, আর কেদিনমানের পিছত ভারতবর্ষত নেটওয়ার্ক মার্কেটিংর মিনিষ্টার আহিব, মিনিষ্ট্রি আহিব। আর একটা খবর আপনাদের জানি লোক, আপনার দেশ ভারতবর্ষের দিল্লি ইউনিভার্সিটি, কর্ণাটক ইউনিভার্সিটি, হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি বিলাকে, দেশের আগবহা ইউনিভার্সিটি বিলাকে ইতিমধ্যে নেটওয়ার্ক মার্কেটিং তেওঁলোকৰ সিলেবাসৰ অন্তর্ভুক্ত করেছে। তার মানে আপনাদের কি বুঝি পালে, দিল্লি কর্ণাটক ইউনিভার্সিটির নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু সিলেবাসৰ অন্তর্ভুক্ত হল, আগবহা ইউনিভার্সিটি,
কালিলে পৰখিলে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি, গুৱাহাটী ইউনিভাৰ্চিটি, তেজপুৰ ইউনিভাৰ্চিটি, শিলচৰ ইউনিভাৰ্চিটিতো নেটৱৰ্ক মাৰ্কেটিং পাঠ্যক্ৰম হিচাপে প্ৰচলন হ'ব। তাৰমানে মই ক'ব বিচাৰিছো সমগ্ৰ বিশ্বই আমাৰ দেশ ভাৰতবৰ্ষ ইতিমধ্যেই কিন্তু নেটৱৰ্ক মাৰ্কেটিঙক গুৰুত্ব দিলে। আপুনি অধ্যয়ন নাই কৰাৰ কাৰণে এই কথাবিলাক আপুনি গম পোৱা নাই। মই ক'ব বিচাৰিছো সমগ্র পৃথিবীয়ে নেটওয়ার্ক মার্কেটিংক আকুয়ালি ললে। আপুনি লয় নে নলয় হেতু আপোনাৰ কথা, কিন্তু আকৌ এবাৰ কৈ থৈছো যিটো বস্তু সমগ্র পৃথিবীয়ে গ্রহণ করে দেরিকে হলেও, কিন্তু দেরিকে হলেও আপুনি হেতু গ্রহণ করবলে বাধ্য। সমগ্র পৃথিবীয়ে যাক গ্রহণ করব তারপর আপুনি কেনেকৈ আতরি থাকিব, পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর, এশ বছর পিছত হলেও আপনার প্রজন্মই নেটওয়ার্ক মার্কেটিং করবই লাগিব। আজি বিশ্বত নেটওয়ার্ক মার্কেটিং আজি আধুনিক যাক ইন্ডাস্ট্রি গড় লৈ উঠিছে আপনাদের নিশ্চয় জানে। বিশ্বত প্রথম যে বিপ্লব হয়েছিল এগ্রিকালচার বিপ্লব, তারপর যে বিপ্লব হয়েছিল এই শিল্প বিপ্লব, তারপর যে বিশ্বত বিপ্লব হয়েছিল অটোমোবাইল বিপ্লব, অটোমোবাইল বিপ্লবের পিছত পৃথিবীত যে হয়েছিল সেটা হয়েছিল টেলিকম রিভলিউশন, টেলিকম বিপ্লব, টেলিকম বিপ্লবের পিছতে ইন্টারনেট রিভলিউশন, আইটি টেক রিভলিউশন। আর আইটি রিভলিউশনের একটা পার্ট, আইটি রিভলিউশনের একটা পার্ট আইটি ইনফরমেশন টেকনোলজি রিভলিউশন হওয়ার লগে আজি তারিখত বিশ্বত যে বিপ্লব চলি আছে সেইটোৱে হয়েছে ডাইরেক্ট সেলিং বিপ্লব। আপুনি মানক না মানক, স্বীকার করক নকরক, বিশ্বই কিন্তু ইতিমধ্যে এই কথাটা স্বীকার করলে। মই এজন বিশেষ ব্যক্তির নাম লব বিচার, ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালামের নাম মই এই কারণেই লব বিচাৰিছো, সমগ্র বিশ্বর শ্রদ্ধেয় ব্যক্তি, সমগ্র বিশ্বর পূজনীয় ব্যক্তি। আজি দার্শনিক আছিল, পণ্ডিত, আজি নবপ্রজন্মর আমি অভিভাবক বলে ভাবো, আমি জাতির শিক্ষক বলে ভাবো। কি কৈছে ডক্টর এপিজে আব্দুল কালামে এবার জানি লোক, ডক্টর এপিজে আব্দুল কালামে এই মনীষী জনে, দার্শনিক জনে, পণ্ডিত জনে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্ক কি কৈছে এবার তো আপনি জানি লোক। ডক্টর এপিজে আব্দুল কালামে দুটা ডাঙর কথা কই গেছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্ক। ডক্টর এপিজে আব্দুল কালামে কইছে একবিংশ শতিকার ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। তারমানে আপনি কি বুঝি পালে, আমি লালু পানসু কোম্পানির লগত নাই, আমি আমি আলতু ফালতু আমি ইন্ডাস্ট্রির লগত কাম নাই করা, আমি কোনটো ইন্ডাস্ট্রি হতে কাম করছো, একবিংশ শতিকার ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রিটর লগত আপনি কাম করছো। আপনিহে ভাবিছে কাম নাইকিয়া মানুষের বিজনেস, কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামে কইছে নহয় কাম নাইকিয়া মানুষের বিজনেস, এটো হয়েছে একবিংশ শতিকার ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস। সময় থাকুতে আপনি কথাবো উপলব্ধি করক। কিন্তু দুই নম্বর, ডক্টর এপিজে আব্দুল কালামে কইছে পৃথিবীর পুরুষ আর মহিলা সকলে নিজের জীবন যদি সফল করিব বিচারে, যৌবন যদি উপভোগ করিব বিচারে, নেটওয়ার্ক মার্কেটিংর বিজনেস করার প্রয়োজন আছে। ডক্টর এপিজে আব্দুল কালামর নিচিনা মানুষে আহ্বান জানাইছে নেটওয়ার্ক মার্কেটিং করক, জীবন যৌবন যদি উপভোগ করার মন আছে নেটওয়ার্ক মার্কেটিং করক। কিন্তু আপনার বন্ধু বান্ধব মেট্রিক ফেল মেট্রিক পাস, হাই সেকেন্ডারি ফেল হাই সেকেন্ডারি পাস, ডিগ্রি ফেল ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি ফেল মাস্টার ডিগ্রি পাস, সেই বন্ধু সকলে আপনার কইছে এই কাম নাইকিয়া মানুষের বিজনেস। কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামে কৈছে কাম নাইকিয়া মানুষের বিজনেস নহয়, এই জীবন যৌবন সফল যদি কোনোবাই করিব বিচাৰিছে তেওঁলোকৰ কাৰণে বিজনেস হৈছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। গতিকে বন্ধু সকল, আপুনি নিজের মগজ পৃথিবীখনক বুঝিবর কারণে এপ্লাই নকৰিব, দার্শনিক পণ্ডিত পৃথিবীর অভিভাবক সকলের মগজটো এবাৰটো অন্তত এপ্লাই কৰি চাও। মই মোৰ কথা কব বিচাৰিছো, মই যেতিয়া নেটওয়ার্ক মার্কেটিং লৈ আহিছো মোৰ পৰিয়াল মোৰ বন্ধু বান্ধব সবে ইতিকিং কৰিছিল, মা দেউতাই এই বিজনেস মোক কৰিবলৈ দিয়া নাছিল, কারণ এইবিল কাম করবর কারণে টুথপেস্ট হালধি বিকিবর কারণে মা দেউতাই মোক পহুয়া নাছিল, তেওঁ সুখী নাছিল। কিন্তু মই তেওঁলোকৰ কথা নুশুনিলো, মই তেওঁলোকৰ কথা নুশুনিলো, মই শুনিলো ডক্টর এপিজে আব্দুল কালামৰ কথা। ডক্টর এপিজে আব্দুল কালামৰ এই দুটা বাক্যই মোক নেটওয়ার্ক মার্কেটিংৰ প্ৰতি আকৰ্ষিত কৰিছিল। ডক্টর এপিজে আব্দুল কালামৰ কথা শুনি মই নেটওয়ার্ক মার্কেটিংলৈ আহিলো, আৰু অহাৰ পিছত কি হল, মই ডক্টর এপিজে আব্দুল কালামৰ কথা শুনি নেটওয়ার্ক মার্কেটিংলৈ অহাৰ কাৰণেই জিরো আছিল জিরো আজি হিরো হয়ে গলো, ভিখারী আছিল বন্ধু অকল আজি করোড়পতি হয়ে গলো, সাধারণ আছিল মই আজি অসাধারণ হয়ে গলো, নিবনুয়া আছিল আজি হাজার জন কর্মসংস্থাপন দিব পৰা হলো। ডক্টর এপিজে আব্দুল কালামৰ কথা নুশুনি, মই বন্ধু বান্ধবৰ কথা শুনি যদি মই বেলেগ কিবা কাম করলো হেতেন, এখন সাইকেল চলাই আছিল আজি খুব বেশি এখন মটর সাইকেল চলালো হেতেন, সপোন পূরণ নহল হেতেন। আজি মাত্র আটটা বছর, মাত্র আটটা বছর, মাত্র আটটা বছরত জীবনত যিমানবোৰ সপোন আছিল সকলো সপোন পূরণ করছো একদম কম সময়ের ভিতর। কিন্তু এই কথাবিলাক আপনি বুঝক,
আপনার লড়াক বুঝাওক আর আপনার নাতিক বুঝার প্রয়োজন আছে। এটা কথাই কই থৈ দিও, অতি কম সময়ের ভিতর, অতি কম সময়ের ভিতর, 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর ভিতর জীবনত যদি মিলিয়নার হবলে মন করেছে, জীবনত যদি বিলিয়নার হবলে মন করেছে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করাওক, লড়া ছোৱালী নাতি পুতিক করাওক। আর একটা ইনফরমেশন মানে আপনার দি থাকব বিচার বন্ধু সকল, লেস বর্ন গুগলত সার্চ করব, লেস বর্ন বিশ্ববিখ্যাত এজন রাইটার, লেস বর্নে তেখেতর গ্রন্থত উল্লেখ করেছে যে আজির পৃথিবীত, আর গুগলত সার্চ করব এই কথাবিলাক হয়নে নহয়, আমি কোয়া প্রত্যেক কথা গুগলত সার্চ করব হয়নে নহয়। লেস বর্নে কইছে যে পৃথিবীত যিমান মিলিয়নার আছে, এইখান পৃথিবীত যিমান মিলিয়নার আছে, মিলিয়নার যিমান আছে, ম্যাক্সিমাম 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 মিলিয়নার নেটওয়ার্ক বিজনেস করে সৃষ্টি হয়েছে। কি বুঝি পালে? নেটওয়ার্ক বিজনেস 1000 টাকা 1,00,000 টাকা নিমখ হালধি কিনিবর কারণে করা বিজনেস নহয়, লড়া ছোৱালী পঢ়াবর কারণে করা বিজনেস নহয়, নেটওয়ার্ক মার্কেটিং জড়িয়ে আপনি মিলিয়নার হব পারে। এই কথা তো লেসবর্নে তেখেতর গ্রন্থত কইছে। আর লেসবর্নের কথা তো বাদ দিয়ক, লেসবর্নের কথা বাদ দিয়ক, আপনি গুগলত সার্চ করলে গম পাব আজি বিশ্ব যিমান মিলিয়নার আছে, ম্যাক্সিমাম মিলিয়নার নেটওয়ার্ক বিজনেস করে সৃষ্টি হয়েছে। মই আমেরিকা, লন্ডন, জার্মান, জাপানের কথা কোয়াই নাই, এইখান ভারতবর্ষতে, এইখান ভারতবর্ষতে নেটওয়ার্ক বিজনেস করে বন্ধু সকল অজস্র মিলিয়নার সৃষ্টি হয়েছে। নেলাগে ভারতবর্ষের, এইখান অসমতেই, এইখান অসমতেই নেটওয়ার্ক বিজনেস করে ইতিমধ্যে মিলিয়নার সৃষ্টি হয়েছে। তার মানে কি বুঝি পালে? নেটওয়ার্ক বিজনেস জড়িয়ে এইখান পৃথিবীর মানুষ যদি মিলিয়নার হব পারিছে, মিলিয়নার হব পারিছে, আপনিও নেটওয়ার্ক বিজনেসের জড়িয়ে মিলিয়নার হব পারিব। আর মই যেদিনা গম পালো যে নেটওয়ার্ক বিজনেস করে অজস্র মিলিয়নার সৃষ্টি হয়েছে, আগত গম পোৱা নাছিলো, নেটওয়ার্কলে অহার পিছত যেতিয়া গম পালো, আর সেইদিনাখনি মই নিজক প্রস্তুত কৰিছিলো, সেইদিনাখনি মই নিজক কৈছিলো, উত্তম, নেটওয়ার্ক বিজনেস করে বিশ্বর অজস্র মিলিয়নার সৃষ্টি হয়েছে, তয়ও নেটওয়ার্ক বিজনেস করছ, গতিকে তয়ও লাইফ স্টাইল করি, লাইফ স্টাইল করি, লাইফ স্টাইলের জড়িয়ে তয়ও মিলিয়নার হব লাগিব। আজি বন্ধু অকল, আজি যে আমি বিজনেস করছো কেবল নিজে মিলিয়নার হবর কারণে বিজনেস করা না, আমার লক্ষ্য আছে, আমি কি লক্ষ্য লৈ কাম করছো, এইখান অসমৰ গাঁৱে গাঁৱে নগরে নগরে লাখপতি কোটিপতি মিলিয়নার সৃষ্টি করার লক্ষ্য লৈ কাম করছো। আর নিশ্চিতভাবে আপনার কলো মাত্র 10টা বছর সময় দিয়ক, 8টা বছর পার করলো, ইতিমধ্যে ফাউন্ডেশন তৈয়ার করছো, এই 8টা বছর আমি একো নাই করা, মাত্র ফাউন্ডেশন তৈয়ার করছো, আর 10টা বছর সময় দিয়ক, দেখিব আহিবলগা 10টা বছরের ভিতর এইখান অসমত, এইখান অসমত খ খ হাজার হাজার লাখপতি কোটিপতি মিলিয়নার আমি বনাবর কারণে গই আছো নহয়, আমি বনাম, আর ইতিমধ্যে পপ করেছো, বহুতক আমি বনাইছো। গতি বন্ধু অকল, বিতুপন দাস, বিতুপন দাস গৌরীসাগর উইঙ্গার ড্রাইভার আছিল, আজি কোটি টাকা ঘটিলে, মার্সিডিজ চলালে, মার্সিডিজে হেঁপা নেপেলালে, অডি এখনো কিনি পেলালে, বিপুল বরুয়া শিবসাগর মার্সিডিজ কিনিছে 2021 চনত, এই বছরটির ভিতর 10-15 জনে এইখান অসমত মার্সিডিজ লৈ রাস্তাত আমি চলাই মানুষক দেখাম। এই কথাখিনি মই আপনার কোয়ার কারণ এইটাই যে বুঝিবলৈ চেষ্টা করক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির পাওয়ার, বুঝিবলৈ চেষ্টা করক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির পাওয়ার। বন্ধু অকল, আপনি ভাবিছে যা মানুষের চাকরি নাই বাকরি নাই তেনেকুৱা মানুহেহে নেটওয়ার্ক মার্কেটিং করে? নহয়, বিশ্বর আটাইতকৈ ধনী মানুষের দেশ হয়েছে আমেরিকা, বিশ্বর আটাইতকৈ ধনী মানুষের দেশ হয়েছে আমেরিকা, আপনি এটাও জানি থাকি দিয়ক, বিশ্বর আটাইতকৈ বেশি নেটওয়ার্ক করা দেশখনেই হয়েছে আমেরিকা, বিশ্বত আমেরিকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাই প্রোফাইল মানুষবিলাকে নেটওয়ার্ক মার্কেটিং করেছে, আমেরিকার কথা বাদ দিয়ক। আপনি ভাবিছে আপনার, আপনি আপনার লড়া ডাক্তার বনাবর কারণে পড়াইছেহে, কিন্তু মনত রাখক এইখান ভারতবর্ষতে বহু ডক্টরে চাকরি রিজাইন দি নেটওয়ার্ক মার্কেটিং করেছে, আপনার লড়া ইঞ্জিনিয়ার বনাবর কারণে আপনি পড়াইছেহে, কিন্তু এই জানি লোক বহু ইঞ্জিনিয়ারে চাকরি বাদ দি দিলে, চাকরি বাদ দিয়ে আজি নেটওয়ার্ক মার্কেটিং করেছে, বহু পাইলট, বহু কলেজ টিচার, বহু এডভোকেট আজি নেটওয়ার্ক মার্কেটিং করেছে আমার লগত। এইখান ভারতবর্ষতে গুগলত সার্চ করলে সব পাব, মূর লগতে কেবাজনো ইঞ্জিনিয়ার আছে, মূর লগতে কেবাজনো ডক্টর আছে, এইমসর নিচিনা ডাক্তর, এইমসর নিচিনা পেশেন্ট চাবলে সময় নথকা ডাক্তরে আজি তারিখ নেটওয়ার্ক মার্কেটিং করেছে, এমওএ মিটিং বিলাকলে যাব, এমওএ দেখিব আইএস অফিসার, ডাঙর ডাঙর ফার্স্ট ক্লাস অফিসার, বহু ডক্টর, বহু ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক মার্কেটিং করেছে, লাইফ স্টাইলর ডাঙর ডাঙর ন্যাশনাল মিটিং বিলাকত যাব, আমার আছে ডক্টর মোহনন ডায়মন্ড হয় আমার কোম্পানি, ডাক্তার আছিল কেরালার, রিজাইন দিয়ে আজি নেটওয়ার্ক করিলে, সুনীল সাগভাকর ম্যাজিস্ট্রেট আছিল, ম্যাজিস্ট্রেট ফাঁসি দিব পারে মানুষক, ম্যাজিস্ট্রেট সুনীল সাগভাকর নামটা লিখি থাকি দিও, গুগলত সার্চ করব গম পাব, সুনীল